গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে পুরো সারাদিন তোমাদের সঙ্গে একদিন কথাই বলা হয়নি, এখন এই সন্ধ্যা হয়নি বিকালবেলা থেকেই আমি তোমাদের সঙ্গে কথা বলছি, যেহেতু আমার হাজব্যান্ডের মানে তোমার দাদা ভাইয়ের এখন নাইট ডিউটি চলছে, ওই জন্যে আমি পুরো দিনই আর তোমাদের সঙ্গে কথা বলার সুযোগই পাইনি। ও ঘুমিয়েই ছিল, আমি আর রুমের মধ্যে আওয়াজ করিনি, এই জন্যে এখনও শুয়েই আছে। আমি বললাম চলো একটু বাইরে যাই, একটু তোমাদের সঙ্গে দেখা করি, গল্প করি, আর একটু নিচে যাবো দোকানে, অল্প টুকটাক ছোটোখাটো জিনিস একটু কেনা আছে, ওই জন্য ভাবলাম চলো একটু রেডিও হয়ে গেছি, একেবারে তোমাদের সঙ্গে শেয়ারও করি। চলো যাই নিচে। যেটা আমি ইউজ করি ডাব সাবান, ট্রেসমির একটা শ্যাম্পু, বিস্কুটগুলো, এগুলো এই হ্যাপি হ্যাপি বিস্কুট, এই বিস্কুটগুলো না আমার খেতে খুব ভালো লাগে, আমি যখনই যখন যাই এই বিস্কুটগুলোই নিয়ে চলে আসি। আর নিয়েছি আমার জন্য চিপস, বাস এটুকুই আর কিছু না। তো চলো আমি এখন রাতে ডিনার বানাবো, ওই একই যেগুলো আইটিউটি এখন দুপুরবেলাতে বানিয়েছিলাম হয়ে গেছে, আমি দুবেলাই রান্না করে নিই, আরও গরম গরম খেতেই পছন্দ করে। চলো ওই জন্যে আমি এখন আবার রাতে ডিনারটা বানাবো, দেখা যাক যদি সময় পাই তো তোমাদের সঙ্গে আমি রাতে ডিনারটা কী বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো। চলো। হে গাইস, আজকে আমি ডিনারে বানাতে চলেছি, ভাবলাম ফুলকপি আলু দিয়ে ডিমের বড়া ঝোল করব, তো ওই রেসিপিটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। চলো দেখে নাও কী কী লাগছে। এখানে আছে ফুলকপি, ফুলকপিটা আমি জলে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, যেহেতু অসময়ের ফুলকপি কেমন একটা গন্ধ পাবে ওই জন্যে। এটা আলু আছে, এগুলোকে পরে আবার ফ্রাই করব। আর নিয়েছি একটু পেঁয়াজ, একটা আদা বাটা, রসুন বাটা আছে, ধনে পাতা কুচি একদম মিহি করে কুচিয়ে রেখেছি, এদিকে মশলার জন্য রেডি করেছি লাগছে জিরে, গোটা জিরে, ফোড়নের জন্যে তেজপাতা, এদিকে কাঁচা লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর একটু মিট মশলা বাস। আর এখানে আছে কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো, আর অবশ্যই বড়া বানানোর জন্যে
বেসন নিয়ে নিয়েছি আর দুটো ডিম আছে। চলো বেসনটাতে আমি একটু লবণ মিশিয়ে নিই পরিমাণ মতো, যে যেমন লবণ খাও তেমনই পরিমাণ মতো মিশিয়ে নেবে। আর দেবে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরে গুঁড়ো, একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। একদম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দেবো, যেহেতু ডিম থাকছে ডিমের ফ্লেভারটাই বড়ার মধ্যে আসবে। আর দিয়ে দেব ডিম দুটো, আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি, এখন ফটাফট একটু বড়াগুলোকে ভেজে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো ঝোলটা একদম ফুটে উঠেছে। এবার আমি বড়গুলোকে একে একে দিয়ে দেবো। তো চলো, আমার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারই করে দিলাম। আজ এই পর্যন্ত ভিডিওটা রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড কমেন্ট করো, আর চ্যানেলটাকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো টাটা, গুড নাইট।